السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বছরে জান্নাত সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছিল, আশা করি আপনারা যারা নিয়মিত এখানে আসেন সেই জান্নাতের আলোচনাগুলি শুনেছেন। কোরআন এবং হাদিসে জান্নাতের যে বিবরণগুলি রয়েছে, আল্লাহ পাকের নিয়ামতের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমার মনে হয় পাঁচ ছয়টি আলোচনা তাতে আছে। জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়নি, জান্নাতের আলোচনা হলে সাথে সাথে জাহান্নামেরও আলোচনা হওয়া উচিত। এটি কোরআনই আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেরিমে লক্ষ্য করে দেখবেন যেখানেই জান্নাতের কথা আলোচনা করেছেন সেখানে জাহান্নামের কথা আলোচনা করেছেন। আগে যদি জান্নাতের কথা আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে পরে দু চার আয়াত পরেই বা দশ আয়াত পরে জাহান্নামের আলোচনা করেছেন। যদি আগে জাহান্নামের কথা উল্লেখ হয়ে থাকে তাহলে তারপরেই জান্নাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে কোরআনে কারিমে আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে যদি আল্লাহ ফাকর রব্বুল আলামিন মমিন মমিনাতের কথা আলোচনা করেন, ইমানদার ব্যক্তিদের আল্লাহ ভীরুদের আলোচনা করে থাকেন, তাহলে তারপরে কাফেরদের কথা উল্লেখ করেছেন, কাফেরদের শাস্তির কথা। আল্লাহ পাকের নিয়ামত যেমন রয়েছে মমিনদের জন্য উল্লেখ করেছেন, তেমনি তার সাথে সাথেই কাফেরদের কুপরিণামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাফেরদের কথা উল্লেখ করে থাকেন আগে, তাহলে তারপরেই মমিনদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন, কি শান্তি রেখেছেন দুনিয়া এবং আখিরাতে তার কথা উল্লেখ করেছেন। তো জান্নাতের কথা বেশ কিছুদিন আগে আলোচনা করা হয়েছে এখানে, কিন্তু জাহান্নামের কথা আলোচিত হয়নি। এই আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেদিনই আমাকে এখানে রেখেছেন জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা করে আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন সবগুলি তুলে ধরা সম্ভব নয়, কারণ বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে জাহান্নাম সম্পর্কে। বিভিন্নভাবে জাহান্নামের বিবরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন মানুষকে সতর্ক করার জন্য। এবং জাহান্নামের প্রতি ঈমান আখেরাতের প্রতি, পরকালের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরকালে কাফেরের, মুনাফেকের, মুশরিকের এবং পাপিষ্ঠদের কত শ্রেণীর লোক হইল, কাফের, মুশরিক, মুনাফেক, সবগুলিকে কাফের বলা যেতে পারে, কিন্তু সামান্য পার্থক্যের জন্য ভাগ করে বলা যেতে পারে। এবং এর সাথে সাথে যারা মুসলিম কিন্তু ফাসেক মুসলিম, বিনা তওবায় বিনা সংশোধনে মারা গেছে, পাপিষ্ঠ মুসলিম বিনা তওবায় মারা গেছে, এসব লোকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। মমিন ফাসেক, মুসলিম ফাসেক যারা আল্লাহ পাকের রহমতে কোনো একদিন
জাহান্নাম থেকে ফিরে আসবে, কিন্তু যারা কাফের মুশরিক মুনাফিক তারা চিরকাল সেখানে বসবাস করবে। খালেদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, বহু আয়াত এই মর্মে রয়েছে, চিরকাল জাহান্নামে তারা থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, জান্নাত তৈরি করেছেন মুমিন আল্লাহভীরুদের জন্য, মুত্তাকীদের জন্য, শুধু মুসলিম নয় বরং মুমিন মুসলিম, ওই সব মুমিন মুসলিম যারা আল্লাহভীরু, আল্লাহকে ভয় করেছে, হালাল হারামকে বেছে চলেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছে, এবং শির কুফরি রাস্তা থেকে, পাপের রাস্তা থেকে, বিদাতের রাস্তা থেকে, অন্যায়ের রাস্তা থেকে, জুল অত্যাচার থেকে, আল্লাহর হকের ক্ষেত্রে জুল অত্যাচার অন্যায় করেনি, মানুষের হকের ক্ষেত্রে প্রাপ্যের ক্ষেত্রে অন্যায় অত্যাচার করেনি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাত তৈরি করে রেখেছেন। এই জাহান্নামের কথা আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা, সূরা নাবা এই সূরাটি ৩০তম পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়েছে। এই সূরার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ তুলে ধরেছেন বেশ কিছু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মাআবা, সবগুলি আয়াতের তাফসীর আজকে করব না, আজকে শুধু এতটুকু বলছি জাহান্নাম কাদের বাসস্থল। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে। মিরসাদ বলা হয় উৎপেতে থাকাকে, উৎপেতে থাকা বুঝেন তো না, শিকার ধরার জন্য, অথবা ছিনতাইকারীরা ডাকাতরা রাস্তার পাশে বসে আছে, উৎপেতে বসে আছে, রাস্তা দিয়ে যে কেউ যাবে ছিনতাই করবে, হ্যাঁ, তো প্রস্তুত হয়ে থাকাকে মিরসাদ বলা হয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম তৈরি হয়ে আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, আলমাই কেরাম, আইম্মা কেরাম, ফোকাহাই কেরাম, মহাদ্দিসের কেরাম সকলে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস যদি না থাকে কেউ মুসলিম নয়, যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, তৈরি হয়ে আছে, তৈরি হবে নাই, তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বহু আয়াতি কথা বলেছেন, মিরসাদ প্রস্তুত হয়ে রয়েছে, আল্লাহ পাক আয়াতে বলছেন, তাহলে তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বলছেন ইন্না আতাদনা জাহান্নাম আলিল কাফেরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। আতাদনা অতীতের বাক্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, তো জাহান্নাম তৈরি হয়ে আছে যাদের কথা বললাম ওই সব লোকদের জন্য। লিত্বাগীনা মাআবা, তারা কারা? এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা সীমা লঙ্ঘনকারী তাদের হচ্ছে বাসস্থল। লিত্বাগীন তাগুত থেকে, তাগুত যারা বাড়াবাড়ি করে, তাগুত এবং তাগুত যে বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে তাগুত তার সংজ্ঞা সম্পর্কে আরো বেশ কিছু কথা রয়েছে। তাগীন যারা সীমা লঙ্ঘন করেছে, যে কোনো ব্যক্তি যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা রয়েছে হালালের সীমানা রয়েছে, সেই সীমানার মধ্যে না থেকে হারামের দিকে চলে গেল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজের সীমানা রয়েছে, এই ফরজ আদায় করতে হবে, ফরজ আদায় করল না সেই ব্যক্তি জালেম সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে তাগীন। আল্লাহ পাক বলছেন লিত্বাগীনা মাআবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক এবং তার সমস্ত ক্ষেত্রে, তার প্রভুত্বের ক্ষেত্রে, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তার একত্ব প্রতিষ্ঠা করতে হবে। যারা শিরক করল তারা সীমা লঙ্ঘন করল, লিত্বাগীন এদের জন্য জাহান্নাম বাসস্থল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রত্যেক মুসলিমের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল না, কোন কোন ক্ষেত্রে নাফরমানি করল, জেনে শুনে জানে যে এটি হচ্ছে নবী তরিকা কিন্তু না অন্য তরিকে চলে, অন্য আদর্শে চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোন সহি হাদিস পৌঁছে গেল তার উপর আমল করল না, গ্রাহ্যই করল না, পরোয়াই করল না, যারা যে কোনো ধর্মীয় কাজ করার ক্ষেত্রে একথা দেখার প্রয়োজন করল না যে এই বিষয়গুলি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তারা হচ্ছে বিদাতপন্থী, বিদাতি, নতুন রাস্তা অবলম্বন করলো, নবীর রাস্তা ধরল না, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা সীমানা ছড়িয়ে গেল, সীমানা ছেড়ে চলে গেল।
লিত্তাগিনের অর্থ করতে হলে যথেষ্ট আলোচনা প্রয়োজন। যারাই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যে সীমানা নির্ধারিত করেছেন সেই সীমানা পার করেছে, তাদের বাসস্থান হচ্ছে এই জাহান্নাম। লিত্তাগিন মাআবা, এই জাহান্নাম সম্পর্কে এই দশটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক উল্লেখ করার পরে শেষখানে শেষ আয়াতে ৩০ নম্বর আয়াতে এই ৩০তম পারা সূরা নাবার আল্লাহ পাক বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে জাহান্নামীরা জ্বলে 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 চিল্লে চিৎকার করে আশা করে মাঝে মাঝে যে আল্লাহর রহম হয়ে যেতে পারে, আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়াবান আল্লাহ রহম হয়ে যেতে পারে আশা করবে হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এ কোরআনে কারীমের আয়াত, ফাযুকু তোমরা এই জাহান্নামের আস্বাদন গ্রহণ করতে থাকো, জাহান্নামের মজা তোমরা চাখতে থাকো, খুব মজা নাও জাহান্নামের, কারণ দুনিয়াতে যে মজা করেছ হারামের মজা, ফরজ ত্যাগ করে নিদ্রার মজা, ঘুমের মজা ফজরের সময়, রমজানের দিনে পানাহারের মজা, আর আমার মমিন বান্দারা কষ্ট করেছে দিনে না খেয়ে থেকেছে, পিপাসায় থেকেছে, মেহনতের কাজ করেছে তারপরে রোজা ছাড়েনি, ধন সম্পদের ভোগ বিলাসের মজা করেছ, জেনার হারাম মজা করেছ, মদের হারাম মজা করেছ, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং এই মজা চাখতে থাকো, তোমাদের আযাব বৃদ্ধি হওয়া ছাড়া আর কিছু হবে না। এ কথা ভাবিও না যে আযাব হালকা হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, না, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এর চাইতে শক্ত আয়াত কঠোর বাণী কোরআনে কারিমে উচ্চারণ হয়েছে কিনা আল্লাহ পাক জানেন। কোন এক সালাফ ফের উলামায়ে কেরামদের মধ্যেকার একটি বাণী আছে যে আল্লাহ পাক এত কঠোর ভাষা কোরআনে কারিম উল্লেখ করেছে কিনা আমার জানা নেই। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব বাড়ানো ছাড়া আর আমি কিছু করব না, মানে বাড়তেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে আযাব, রহমতের কথা চিন্তাই করিও না। কাফের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য এবং যারা হয়তো নামে মাত্র মুসলমান কিন্তু ইসলামের মধ্যে যে কিছু আমল হইতে হবে, কোনো আমল নেই, কোনো আমল নেই। এই জন্য মনে রাখবেন যে মুসলিম হওয়া যথেষ্ট না, কমের পক্ষে অন্তরে বিশ্বাসের সাথে ভাষায় জবানে উচ্চারণের সাথে কিছু না কিছু আমল হইতে হবে। এর ওপর সমস্ত উম্মতের হানাফি শাফেই মালিকি হাম্বলি সবার ঐক্যমত আছে, কিছু না কিছু আমল হইতে হবে। সারা জীবন চলে গেল তার ইসলামের খাতে কোনো আমল নাই, কোনো কর্ম নাই, সে মুসলিম নাই। আর এর চাইতে আর একটু শক্ত মত, আর এটি হচ্ছে কোরআন হাদিস সম্মত সহি মত এবং গবেষক ওলামায়ে কেরাম মুহাক্কিকিন ওলামায়ে কেরাম এই কথাটি বলেছেন, সেটি হচ্ছে যে বেনামাজি হইলে ইসলাম থাকে না, বেনামাজি জান্নাতে যেতে পারবে না, চিরকাল জাহান্নামে থাকবে ওই কাফের মুশরিক এবং মুনাফিকের মত। আর সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছে এই বিষয়ের ওপর যে যদি বলে যে দাবি করে যে আমি তো মুসলমান, ঘরে জন্ম নিয়েছিলাম, আমার অন্তর্বিশ্বাস ছিল, যদি বলে আমি তো কলেমা পড়েছি, জীবনে একবারই পড়ি আর দশবারই পড়ি, পড়েছি মন্ত্রের মতো পড়েছে, কিন্তু কোনো আমল তার জীবনে দেখা যায় না, তার কর্মলিপি আমল নামাই যে ফেরেশতাগণ লিখেছেন তাতে কোনো আমল তার পাওয়া যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ, না রোজা, না যাকাত, না হজ, না মাতা পিতার সেবা, বড় বড় আমল এগুলি, এইরকম কোন আমল পাওয়া যায় না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফেরদের অন্তর্ভুক্ত, চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নাম সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলি বিষয়ের মধ্যে আসি, কারণ সময় চলে যাচ্ছে। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে বিচার দিবসে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসা হবে। তাহলে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কোথাও রয়েছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার দিবস কায়েম করবেন, যাকে হাশরের মাঠ বলে আমাদের ভাষায় আপনারা খুব ভালো জানেন, কারণ বক্তাদের কাছ থেকে হাশরের মাঠ শোনা আছে, আমি এর আগে ব্যাখ্যা করে বলেছি, হাশর মানে একত্রিত করা, সমবেত করা। আর বিচার দিবসকে হাশরের মাঠ এই জন্য বলা হয় যে সেখানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সৎ অসৎ সমস্তকে সেখানে একত্রিত করা হবে, সেখানে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের আয়াত নম্বর 23 এ ইরশাদ করেছেন, ওয়াজিআ ইয়াউমায়যিম বিজাহান্নাম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে
বিচার দিবসে কি করা হবে? ও জিয়া ইয়াউমাইযিন, সেই দিন নিয়ে আসা হবে জাহান্নামকে, জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ যে কাফের, যে মুশরিক, যে বেদিন, যে নাস্তিক, যে মুনাফেক অন্তরের কপট, যে ব্যক্তি বেআমল, কোন আমল করেনি, নামাজ পড়েনি, পাপ করে গিয়েছে, এই সমস্ত লোকেরা, ইনসান বলা হয়েছে মানুষ, ইয়াউমাইযিন ইনসান, তখন মানুষের হুঁশ আসবে, তখন স্মরণে আসবে যে হাইরি আমাদেরকে তো নবী বলেছিলেন, বা নবীর জামানা যদি না পেয়ে থাকে তো নবীর রসুলের কথা এবং আল্লাহ পাকের কথা, কোরআন হাদিসের কথা আলেম আলামায়ে কেরাম বলেছিলেন, ইয়াতাযাক্কারু ইনসান, স্মরণ হবে। আব্বা আম্মা তো বলেছিলেন নামাজের কথা, এমন নয় যে কেউ স্মরণ করেনি, কিছুই জানতে পারেনি, এমন তো নয়। ইয়াতাযাক্কারু ইনসান তখন রিমাইন্ড করবে, স্মরণে আসবে। আল্লাহ পাক বলছেন যে তখন স্মরণে আসা কোনো কাজে আসবে না। ও আন্না লাহু যিকরা, তখন এসব স্মরণে এসে কি ফায়দা হবে, কোনো উপকার হবে না, কোনো কাজ হবে না, জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিন আরদা, কাফেরদের সামনে সেই দিন জাহান্নামকে আমি পেশ করব, জাহান্নামের পরিবেশন হবে। আল্লাহ পাক জাহান্নামকে পেশ করবেন, তাহলে হাশরের মাঠে বিচার দিবসে কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্টদের সামনে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইউতা বিন নার, কিয়ামতের দিন বিচার দিবসে জাহান্নামকে নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জিমাম, কেমন করে নিয়ে আসা হবে দেখুন, জাহান্নামের লাগাম থাকবে, কতগুলি লাগাম থাকবে, সাবউনা আলফ জিমাম, 70,000 লাগাম থাকবে জাহান্নামের। ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফ মালাক, এবং প্রত্যেক লাগামকে সামলিয়ে থাকবে 70,000 করে ফেরেশতা, 70,000 করে ফেরেশতা, ইয়াজুরুনাহা, তারপরেও তাহলে 70 কে 70 দিয়ে না, 70,000 কে 70,000 দিয়ে গুণ দিতে হয়, কত কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে সামলিয়ে রাখবে, তারপরেও ইয়াজুরুনাহা, জাহান্নামকে তারা টানার চেষ্টা করে, জাহান্নাম তাদেরকে টেনে নিয়ে যাবে হাশরের মাঠের দিকে, থামিয়ে রাখার চেষ্টা করবেন শুধু ফেরেশতাগণ এই জাহান্নামকেই। আল্লাহু আকবার, একজন ফেরেশতার শক্তি, ফেরেশতা বললে ভাবিয়েন না যে আপনার মতো 3.5 হাতের মানুষের মতো, ফেরেশতা মানুষের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেছেন, কিন্তু ফেরেশতার আসল রূপ এই মানুষের মতো 3.5 হাতের, খুলকাল ইনসান ও দাইফানা, মানুষকে আল্লাহ পাক মানুষ সম্পর্কে কি বলেছেন, মানুষকে অত্যন্ত কমজোর দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, আর ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কুওয়া, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। একজন ফেরেশতার পুরো শক্তি লাগবে না, একজন ফেরেশতার একটা ডানা দিয়ে সারা পৃথিবীতে ধাক্কা দিলে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কাছে একবার হীরা পাহাড়ের পাশে, হীরার যে গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসল রূপে বিরাজমান হলেন, জালেসুন আলা কুরসিয়েহি বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের মাঝখানে তার আপন কুরসিতে কেদারায় বসে বিরাজমান হয়েছেন, ওয়াকাদ সাদদাল উফুক, আসমান জমিনের মাঝখানে কুরসি, আর এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, সাদদাল উফুক, উফুক বলা হয় একটি দিগন্তকে, এই যে উত্তর পূর্ব কোণা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব পর্যন্ত পুরোটাকে ঢেকে নিয়েছে একজন ফেরেশতা, একজন ফেরেশতা সারা পৃথিবীর একটি দিগন্তকে ঘিরে নিয়েছেন। ফেরেশতাদের এত শক্তি, সেই ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে নিয়োজিত থাকবেন জাহান্নামকে থেমে রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফ ইরশাদ করেছেন যে মানুষ, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা, এই জাহান্নামের এই অবস্থা, এই দৃশ্য, এই আজাব থেকে তুমি অনেক গাফিলতিতে ছিলে। দুনিয়াতে জাহান্নামের কথা বলা হলে তোমার লোমে হরকতও আসেনি,
কোনো হরকত আসেনি, পরোয়াই হয়নি। ফাকাশাফনা আনকা গেতা আকা, তোমার এখন চোখের পর্দা খুলে দিছি, দেখো জাহান্নাম চোখের সামনে চলে এসছে, এতদিন গায়েব ছিল, এতদিন দেখতে পাওনি, ইউমেনুনা বিল গায়ব বলেছো, না দেখে বিশ্বাসের কথা বলেছিলাম, ফাকাশাফনা আনকা গেতা আক, তোমার চোখের পর্দা খুলে দিছি, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, সুতরাং তোমার দৃষ্টিশক্তি এখন অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেছে, এখন দেখো ভালো করে, এই দৃষ্টি দিয়ে দেখো যে জাহান্নামের কি দৃশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। জাহান্নামে জাহান্নামীরা যে প্রবেশ করবে বা তাদেরকে ফেলা হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামে, তার আগে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাসনমূলক কথা বলবেন, তিরস্কার মূলক কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা আরাফের আয়াত নম্বর 51 তে, ফালিয়াউমা নানসাহুম, আজকে তাদেরকে আমি ভুলে গেছি। অনেক সময় মনে থাকলো কি বলেন, যার কাজ করে দিতে চান না ভুলে গেছি, এটি হচ্ছে বাক ভঙ্গিমা আরবি ভাষার, ফালিয়াউমা নানসাহুম, এদেরকে আমি ভুলে গেছি। অথচ আল্লাহ পাক ওমা কানা রব্বুকা নাসিয়া, কোরআন কারিম আল্লাহ বলছেন আল্লাহ পাক ভুলে যান না, আল্লাহ পাক ইচ্ছা করে ভুলে গেছেন, মানে ভুলে গেলে যেমন আপনি কাজ করেন না, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়া করবেন না, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন না। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাজা, যেমন এই দিনে কিয়ামতের দিনে মোলাকাত করতে হবে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, এই কথাকে যেমন তারা ভুলে গেছিল, কাফের ভুলে গেছিল, বিশ্বাসই করেনি, মুশরিক ভুলে গেছিল, বিশ্বাস করেনি, নাস্তিক বিশ্বাস করেনি, মুনাফিক বিশ্বাস করেনি, ফাসেক পাপিষ্ট সবসময় পাপে লেগে আছে, ফরজ অজেব আদায় করে না, এইরকম মুসলিম তেমন বিশ্বাস করেনি বা পরোয়াই করেনি, যেমন তারা ভুলেছিল আজকে আমি ভুলেছি। ওমা কানুবে আয়াতিনে ঝাতুন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ, ইউতাবিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দাদেরকে নিয়ে আসা হবে হাশরের মাঠে, আল্লাহ পাক সবাইকে হাজির করবেন, ফায়াকুলু লাহু, আল্লাহ পাক বলবেন, আলাম আজ আল্লাকা সামাউ ওয়া বাসারা ওয়া মালান ওয়া ওয়ালাদা, হে মানুষ তোমাকে শ্রবণ শক্তি দিনি, শুনতে না তুমি, দিনের কথা শোনোনি, কোনদিন নামাজের কথা কানে আসেনি, ঈমান তাওহীদের কথা রিসালাতের কথা আসেনি, জান্নাত জাহান্নামের কথা আসেনি, তোমাকে শোনার শক্তি দিনি, অবাসারণ দৃষ্টি শক্তি, দেখার শক্তি দিনি, পড়ার শক্তি দিনি, অমালান ধন সম্পদ দিনি, যে অভাব ছিল তাই আমি কিতাব একটা কিনতে পারিনি, অভাব ছিল তাই একটা ক্যাসেট আমি নিতে পারিনি, শুনতে পারিনি, অভাব ছিল পেটে খেতেই পেতাম না, সেই জন্য কিছুই করতে পারিনি, এমন কি ওয়ালাদান, এবং তোমাকে সন্তান সন্ততি কোন নেয়ামত দিনি আমি, কি দিনি তোমাকে, তোমার জন্য গবাদি পশু চতুষ্পদ জন্তুকে তোমার অনুগত করে দিয়েছিলাম, তোমাকে জমি জায়গা ধন সম্পদ দিয়েছিলাম, এবং তুমি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলে, গ্রামের নেতৃত্ব হোক আর দেশের নেতৃত্ব হোক আর ডিস্ট্রিক্টের নেতৃত্ব হোক, নেতৃত্ব দিয়েছিলে, খুব ঘোরাফেরা করেছিলে অহংকারের সাথে, ফাকুন্তা তাজন্য আন্নাকা মোলাকি ইয়াউমাকা হাজা, তোমার কি এই বিশ্বাস ছিল, তোমার কি এইরকম ধারণা ছিল যে এই দিনের সম্মুখীন হইতে হবে, কিয়ামতে হাজির হইতে হবে, আসতে হবে জবাব দেওয়ার জন্য, বিশ্বাস তোমার ছিল না, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করনি যে আমার সাথে এখানে সাক্ষাৎ করতে হবে, ফায়াকুলুল্লাহ, বলবে আল্লাহ আমার বিশ্বাস ছিল না, আমি ভুল মনে করতাম যে আবার মরার পরে সরে গলে আবার উঠতে হবে, আবার হিসাব দিতে হবে, আবার জবাবদেহি করতে হবে, বিশ্বাস ছিল না, বিশ্বাস থাকলে আমল থাকতো, আজকাল যারা পাপিষ্ট মুসলিম তারা বলে বিশ্বাস আছে, আমি বলে বিশ্বাস নেই, যদি বিশ্বাস থাকে তাহলে আমল সংশোধন হবে, পাপ হবে না, আর যদি ভুল হয়েই যায় তাহলে সাথে সাথে সংশোধন হবে, বিশ্বাস থাকলে, আর বিশ্বাস নেই বলেই বছরের বছর নামাজ ছেড়েই যাচ্ছেন, বছর বছর পাপ করেই যাচ্ছেন, বছর বছর অন্যায় করেই যাচ্ছেন, যুগ যুগ ধরে অন্যায় চলে যাচ্ছে, কোনোদিন সংশোধনের কথা আপনার কল্পনাতেও আসেনি, চিন্তাতেও আসেনি, আপনাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, এরকম চিন্তা করেননি, তাহলে বিশ্বাস নেই, মিথ্যা দাবি, আল্লাহ পাক অন্তর্যামী। বাকি কথা হলো, কারো যদি কোনো ক্ষেত্রে বিশ্বাস থাকে তাহলে সেই রকমই আমল হবে, আর না হলে যেমন হঠাৎ করে যদি আপনি ভুলে গিয়ে তারে যে বিদ্যুৎ থাকে খেয়াল নেই, ভুলে গিয়ে হাত দিয়েছেন বা হাত দিতে যাচ্ছিলেন, আর যেমনই হাত একেবারে কাছাকাছি নিয়ে গেছেন তারপরে হঠাৎ মনে হয়ে গেছে, কি করবেন, হাত দেবেন,
ফিরে আসবেন, সংশোধন করবেন। তাহলে ঠিক তেমনি কেউ যদি পাপের দিকে চলে যায়, শয়তান গোমরা করেছে, কিন্তু তার যদি বিশ্বাস থাকে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে ফিরে আসবে, পাপের সুযোগ পেলেও সেখান থেকে পালিয়ে আসবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম পালিয়েছিলেন সে রানীর বাড়ি থেকে, জুলেখার বাড়ি থেকে। নবী করিম বলছেন যে আল্লাহ পাক বলেন, ফায়াকুলু লাহু, আল্লাহ পাক বলবেন বান্দাদেরকে, ফালিয়াউম আনসাকা মা নাসিতানি, যেমন তুমি আমাকে ভুলে গেছিলে ঠিক তেমনি আজকে তোমাকে আমি ভুলে গেছি। জাহান্নামে, জাহান্নামে প্রবেশ করার আগে, জাহান্নামে নিক্ষেপ করার আগে তাদের অভ্যর্থনা জানানো হবে, লাঞ্ছনাকর অভ্যর্থনা, লাঞ্ছনাকর অভ্যর্থনা। অভ্যর্থনা দুই রকম হয়, এক হচ্ছে সম্মানের অভ্যর্থনা, সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে সাধারণত, কিন্তু অনেক সময় অপমান করার জন্য, অপমান করার জন্য অভ্যর্থনা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে লাঞ্ছনাকর অভ্যর্থনা জানানো হবে, ইস্তেকবাল করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 72, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা যা উহা, যখন সেখানে আসবে, ফতিহাত আবু আবুহা, দরজা খোলা পাবে। এখানে আল্লাহ পাক কি বললেন, যখন আসবে ফতিহাত আবু আবুহা, দরজা খোলা পাবে। কিন্তু যখন জান্নাতীদের কথা ওই সুরায় আল্লাহ পাক রব্বুল বলছে ওয়াসিকাল, তারপরে আয়াতে রয়েছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, জান্নাতের কাছাকাছি যখন আসবে দাখিল হওয়ার জন্য, তখন ওখানে ফতিহাত বলা হয়নি, ওয়া ফতিহাত বলা হয়েছে, ওয়াও বাড়ানো হয়েছে। এখানে ওয়াও নেই, সেখানে ওয়াও কেন আছে? তাফসির কারগণ এর রহস্যে বলেছেন যে জান্নাতের দরজা বন্ধ থাকবে, যখন আসবে জান্নাতের দরজা কাছে চলে, জান্নাতের দরজা বন্ধ আছে, তারপরে যখন খোলার অনুমতি হবে তারপর খোলা হবে জান্নাতীদের জন্য, সেজন্য ওয়া এবং বলা হয়েছে, এবং ফতিহাত আবু আবহা, জান্নাতের দরজা গুলি খোলা হবে। যদি কোনো জিনিসের দিকে আগ্রহ থাকে আর খোলা না থাকে, তাহলে তার মূল্য আপনার কাছে বেশি, ঠিক না? বুঝেন না এটা? এই জন্য পর্দা নাশীন মেয়েদের দিকে, যেই দেশে পর্দা আছে সেই দেশে নারীদের দিকে আকর্ষণ বেশি আছে, আকর্ষণ বেশি আছে। কি আছে? কালো কাপড়ের নিচে আছে বাকি, দেখার আগ্রহ, পৌঁছার আগ্রহ সেখানে। কিন্তু যেখানে খোলামেলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল সমস্ত ক্ষেত্রে, অফিস আদালত, যেখানে কল কারখানা গার্মেন্ট সমস্ত জায়গা অবাধ মেলামেশা, সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেদিকে চাহিদা থাকেনি, হারাম ভোগ করে করে মন ভরে গেছে, 40-45 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না, বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি। যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো, তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য, এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে, লুকানো থাকে, ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না, গোটা কলাই দেবেন, তাই না? খোলা মিষ্টি ঢাকা নেই, খোলা মিষ্টি দেবেন না, ঢাকা মিষ্টি দেবেন, খোলা আছে আর মাছি বানবান করে বসছে, এরকম মিষ্টি কোন ভদ্র মানুষকে, সম্মানিত ব্যক্তিকে দেবেন? কিন্তু ফকির মিসকিন আমাদের মানুষের অভ্যাস, আমাদের সমাজে ফকির মিসকিনকে সবকিছুই দেন, যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই, আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে লন্তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবুন, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, এই না করবে ততক্ষণ নেকি পাবে না, পচা সড়া বাসি ভাত পন্তা ভাত দিয়ে দিলেন, যেটা হয়তো আপনার ছেলে মেয়েরা খাবে না, ওটা ফকিরকে দিয়ে দিয়েছেন, কিন্তু গরম ভাত তাজা এক্ষণি বাড়ির কেউ খায়নি, মালিকও খায়নি, দেন তো ফকিরকে, হাজার একটা খুঁজে পাবেন না আপনি। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাতে জান্নাতের গুরুত্ব আরো বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে, অফতিহাত আবু আবহা, আর জাহান্নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে, জাহান্নাম আগে থেকে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, এই জন্য আল্লাহ পাক বলছেন ফতিহাত আবু আবহা, খোলা আছে জাহান্নামের দরজা,
খোলা আছে, হাত্তা ইজা যা উহা ফুতিহাত আবওয়াব, একেবারে খোলা পাবে, ধাক্কা দিয়ে দেওয়া। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামে দারোগারা বলবে আলাম ইয়াতিকুম, শাসানিমূলক কথা, ইস্তিকবাল এখন চলছে, অভ্যর্থনা, দেখেন কেমন অভ্যর্থনা, আলাম ইয়াতিকুম রাসূল মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তোমাদের জাতি থেকে, তোমাদের মাঝে কোন রাসূল নবী কেউ আসেনি, রাসূল নবীর জামানা যদি না হয় তো রাসূল নবীর কথা আসেনি, এবং রাসূল যিনি বার্তা নিয়ে আসেন যদি আলেমও হয়, দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয়, বাবাও হয়, আর যদি ভালো কথা বলে, রাসূলের বার্তা নিয়ে এসছো, হাইয়া আলা সালা টিচার রাসূলুল্লাহ বার্তা, হাইয়া আল আলফাটি রাসূলুল্লাহ বার্তা, তোমাদের কাছে কোন রাসূল মেসেঞ্জার আসেনি, ইয়াতলুনা আলাইকুম আয়াত রব্বিকুম, রবে তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে, এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে, এই কথা কেউ বলেনি তোমাদেরকে, জানতে না যে জবাবদেহি করতে হবে, কালু তারা বলে বালা, কথা ঠিকই জানতাম শুনেছিলাম, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা কাফির ছিলাম, বিশ্বাস করিনি, মানিনি, এবং আল্লাহ পাকের আযাব যে চিরসত্য কাফেরদের জন্য, হাক্কাত কালিমাতুল আযাব, আল্লাহর আযাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের উপর, কাফেরদের জন্য, জালেমদের জন্য যে আল্লাহর আযাবের বাণী রয়েছে যা উচ্চারিত হয়েছে কোরআন এবং হাদিসে, তার বাস্তবায়ন আজকে হয়েছে, আমরা মানিনি। কিলাদ খুলু আবওয়াবা জাহান্নাম, এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামের দরজায়, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকো, চিরকাল থাকো, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, কে ভাবেন যে অহংকারী, তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান্নামে দিবে, আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাই না, এইরকমই ভাববেন নাকি, সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে, সবচেয়ে বড় অহংকারী, যে ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন তার সামনে সেজদা করার তৌফিক হয় না, সেজদা করতে পারে না, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে, লৌকিকতার জন্য করে না, সামাজিকতার জন্য করে না, অথবা দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না, অর্থের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে করে না, হ্যাঁ, সুনাম নেওয়ার জন্য করে না, খ্যাতি ছড়ানোর জন্য করে না, বিভিন্ন স্বার্থ আছে হয়তো, যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক, নম্রতা আছে, সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ আছে, যে কোনো স্বার্থ, অর্থের স্বার্থ হোক, নেতৃত্বের স্বার্থ হোক, সুনাম নেওয়া, খ্যাতি নেওয়া ইত্যাদি যা কিছু হোক না কেন, আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে সেজদাই পড়ে যেতে পারে, যেইভাবে আল্লাহ পাক সেজদাই পড়তে বলেছেন পাঁচক্ত নামাজ, সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয় হয়, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যদি নামাজে তার খুশু খুজু থাকে, সে নামাজে যদি বিনয় হয়, তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে, সে নম্র হবে, আল্লাহ পাক মুতাকাব্বিরিন এই অর্থে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে, বেসামাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামের দরজা কথা আল্লাহ পাক কোরআনে কারীম উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হিজরের আয়াত নম্বর 44 এ, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম তাদের, জাহান্নামের তাদের সাথে ওয়াদা করা হয়েছে, জাহান্নামের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, কাদেরকে, যাদের কথা বললাম শুরুতে, কাফের, যতগুলি কাফের আছে, আর জালেম, কাফের নয়, ইসলামের গণ্ডিতে ছিল কিন্তু এত পাপ করেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে, গুনাহ তাদের নেকির চাইতে বেশি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, তবে আল্লাহর রহমত হবে, তারা ফিরে আসবে যদি ইসলামের গণ্ডিতে থেকে থাকে, আর জাতিতে মুসলিম কিন্তু ইসলামের গণ্ডি থেকে ইসলাম নষ্ট করে যদি বেরিয়ে গিয়ে থাকে নাস্তিকতার মাধ্যমে, পরকালে সন্দিহান হওয়ার মাধ্যমে, অথবা শির কবর মাজার পূজার মাধ্যমে, অথবা এই রকমের যে কোনো ইসলাম নষ্ট করা, ইসলামী আইন ছাড়া মানবরচিত আইন বাস্তবায়ন শুধু নয়, বাস্তবায়ন অনেক সময় ফাসিকের কারণ হতে পারে, কিন্তু বিশ্বাস করে যে মানবরচিত আইনেই শান্তি রয়েছে, মানবরচিত আইন ইসলামী আইনের মতোই বা কোরআন হাদিসের কথার, কোরআন হাদিসের বিধানের মতোই যদি সমান করে, তাহলে এরাও তাদের ইমান ইসলামকে নষ্ট করেছে, এ সমস্ত লোকদের
সাথে কি করা হয়েছে, ওয়া ইন্না জাহান্নাম আল্লাহ মা ওয়াইদুহুম আজমাইন, এই সমস্ত লোকের সাথে জাহান্নামের প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহা সাবাতু আবওয়াব, আল্লাহ পাক বলছেন তার সাতটি দরজা আছে, জাহান্নামের সাতটি দরজার কথা আল্লাহ পাক তাহলে কোরআনে কারীম উল্লেখ করেছে, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, তার প্রত্যেকটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে, প্রত্যেক দরজার জন্য শ্রেণী নির্দিষ্ট রয়েছে। তার একটি দরজা বেনামাজিদের প্রবেশ করার জন্য উদাহরণস্বরূপ, একটি দরজা যারা রোজা ছেড়েছে তাদের জন্য, এই ধরনের আল্লাহ পাক রব্বুল জানেন কেমন শ্রেণী আল্লাহ পাক ভাগ করবেন। একটি দরজা রয়েছে অহংকারীদের জন্য, একটি দরজা রয়েছে মাতা পিতার অবাধ্যতার জন্য বা মাতা পিতাকে যারা কষ্ট দিয়েছে, যা ফরজ হক যারা আদায় করেনি মাতা পিতার, ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ করে রেখেছেন, লাহা সাবাতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই দরজাগুলি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন এই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। দরজা খোলা থাকলে স্বাভাবিক, আপনারা জানেন যদি কোথাও আগুন জ্বলে আর দরজা খোলা থাকে তাহলে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, গরম হালকা হয়ে যাবে না, যাতে না কমে যায়। এবং বন্ধ বন্ধ ঘরে যেখানে কোন রকমের কোনো ছিদ্র নেই, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না যেই জায়গায়, সেখানে যদি আগুন থাকে তাহলে তার তাপ আরো বেশি বাড়বে। আল্লাহ পাক সেই কথাই একটি ছোট্ট সূরায় উল্লেখ করেছেন, ইন্নাহা আলাইহি মুসাদা, এই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর। আর একটি বিষয় আছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের বেড়া হবে অর্থাৎ প্রাচীর, জাহান্নামের প্রাচীর, এই প্রাচীর কি দিয়ে তৈরি হবে, এই প্রাচীর হবে আগুনের প্রাচীর, সুবহানাল্লাহ, ভিতরেও আগুন আর তার সাথে বাইরে যে প্রাচীর রয়েছে সে প্রাচীরও আগুন। এমনিতে আমরা দেখি যে যেখানে আগুন জ্বলে, ওই কামারশালায় গেছেন, হ্যাঁ কামারশালায় আগুনের সাথে যে কয়লাগুলি আছে সেগুলি আগুনের মতো লাল হয়েছে, সেগুলি সব আগুন মনে হচ্ছে, তাই না? তারপর মানে ভাটা দেখেছেন হয়তো, ভাটায় যে ইট পুড়ে অথবা যে টালি পোড়ানো হয় সব দেখেছেন, সব মনে হচ্ছে লাল হয়ে আছে ভিতরে, অথচ সব মাটি, হ্যাঁ ইটগুলি যে পুড়ছে এগুলো সব মাটি কিন্তু সব লাল হয়ে গেছে। এ যদি দুনিয়ার আগুনে হয় তাহলে জাহান্নামের আগুন দিয়ে যে সব জ্বলবে, জাহান্নামের আগুনের যে প্রাচীর থাকবে সেই প্রাচীর তো আগুনেরই প্রাচীর হবে, শুধু আগুনের মতো হয়ে যাবে না, বরং আগুনের প্রাচীর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন। সুতরাং ভাববেন না যে জাহান্নামে শুধু কাফের রয়ে যাবে, বেনামাজি মুসলমান, ফাসেক মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, এইরকম হারাম খায় যেসব লোকেরা বা আল্লাহ পাকের হক নষ্ট করে, ওইসব মুসলমান মনে করে যে আমরা তো মুসলমান, আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক যেমন কাফেরদের জন্য জাহান্নাম তৈরির কথা বলেছেন, তেমনি জালেমদের জন্য বলেছেন, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করুক পাপ করে অথবা মানুষের উপরে জুলম অত্যাচার করুক, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে ঘিরে নেবে বা ঘিরে রাখবে এই জাহান্নামের আগুনের প্রাচীর, সুরাদিকুহা, সুরাদিক বলা হয় প্রাচীর, মজবুত প্রাচীরকে। যখন চিৎকার করবে পানি চাইবে, পিপাসা লাগবে তখন পানি চাইবে, আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, এই বিষয়টি আরো বিস্তারিত আসবে, বেশ কিছু আরো আয়াত রয়েছে এখানে এই প্রসঙ্গে, যখন আয়াতের অংশটুকু এসছে তার সামান্য তফসির করে দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, তারা যখন ফরিয়াদ করবে যে আল্লাহ পানি দাও, চিৎকার করবে, এত জোর চিল্লাবে, ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমা, তাদের ফরিয়াদের জবাব দেওয়া হবে এমন পানি দিয়ে বা ফরিয়াদে সাড়া দেওয়া হবে, তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে, বেমাইন এমন পানি দ্বারা, কাল মহল, যেই পানি হবে পূজের মধু, পূজ জাহান্নামীদের জলার তাফসির, মহলের তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু অন্য করেছেন, তিনি বলছেন যে মহল হচ্ছে যেই তেলগুলি জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে, দেখেন ফ্রাই করা তেল দেখেছেন হোটেলে, জ্বলে 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 ফুটে ফুটে কালো হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নাই ঠান্ডা হয়ে গেল, কিন্তু ফুটন্ত তেল আর অনেকবার যে তেল জ্বলেছে
অনেকবার জ্বলে জ্বলতে আছে, জ্বলতে অনেকদিন ধরে জ্বলতে আছে, সেই তেল ফুটন্ত তেলকে এখানে বোঝানো হয়েছে। তাহলে তারা যখন পানি চাইবে তখন তাদেরকে পানির নামে দেওয়া হবে ফুটন্ত তেল, ইউগাসু বিমাইন কাল মুহল। এই ফুটন্ত তেলে তাদের অবস্থা কি হবে? ইশবিল ওজুহ, তাদের মুখমণ্ডল জ্বলে ভুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এখানকার ভুনা গোস্তকে কি বলে জানেন? মশবি বলে না, হোটেলে খেয়েছেন কেউ আরবি হোটেলে? মশবি, সবায়াতুল সবায়া বলছে না, এই যে মুরগিগুলো সবায়া বলছে। ইশবি, আল্লাহ পাক বলছেন ইশবিল ওজুহ, জাহান্নামীদের মুখমণ্ডলকে ওই সবায়া বানিয়ে দেবে। জি, বেসা শরাব, খুব জঘন্য পানীয় হবে, খুব নোংরা পানীয় হবে, গরম ফুটন্ত আবার ময়লা তেলের মতো পুঁজযুক্ত এসব হবে পানীয়। সুকুমা আন হামিমা, আল্লাহ পাক অন্য আয়াত বলেছেন সুকুমা আন হামিমা, এদেরকে পানি দান করা হবে কিসের? গরম পানি, ফুটন্ত পানি দেওয়া হবে। ফাকাত্তা আম আহম, এই তো মুখমণ্ডল, আল্লাহ পাক এই আয়াতে বলেন ইশবিল ওজু, মুখমণ্ডল তাদের ভুনা হয়ে যাবে, সব গোস্ত ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আরেক আয়াতে বলছেন যখন আল্লাহ পাক গরম পানি দেবেন তাদের চিৎকারে, আল্লাহর আজাবের ফেরেশতারা দেবেন পানি, হাজার হাজার বছর চিৎকার করার পরে পানি দেওয়া হবে, সেই পানিতে কি হবে? ফাকাত্তাম আহম, তাদের যে নাড়ি ভড়ি আছে সব গলে নেমে যাবে। আল্লাহু আকবার, জাহান্নামের প্রশস্ততা এবং জাহান্নামের গভীরতা সম্পর্কে দু একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইন্না গিলাজা জিলদিল কাফিরে ইসনানে ওয়া আরবাউন জিরআন, কাফেরের চামড়া মোটা হবে কতটা, পুরোট কতটা মোটা হবে চামড়া। আমাদের চামড়া দুনিয়ায় কাফের হোক আর মুসলিম হোক, চামড়া আর কত মোটা? 1 ইঞ্চি তাও না, 1/2 ইঞ্চি তাও না, একেবারে চিকন, তাই না? কাফেরের চামড়া মোটা হবে 42 গজ, 42 গজ, 1 গজ কততে হয়? হ্যাঁ, 2 হাতে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, তাহলে 42 84 হাত। সুবহানাল্লাহ, চামড়া এত কেন মোটা হবে, কি রহস্য, এত কেন মোটা হবে, এতে কি লাভ, সাইন্টিফিক দিক আছে এতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আরেকটি আয়াত এখানে বলি, তারপরে সায়েন্স সম্পর্কে আপনারা বেশি জানেন, বেশি চিন্তা করবেন। আল্লাহ পাক বলছেন কুল্লামা নাজাজাত জুলুদুহুম বদ্দালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন যখন জাহান্নামীদের চামড়াগুলি জ্বলে যাবে, কুল্লামা নাজাজাত জুলুদুহুম, যেগুলো চামড়া পাক হয়ে গেছে, পাক হয়ে যাওয়ার পরে, পাক মানে পাকানো হয়ে গেছে আগুনে, আগুনে জ্বলে যখন চামড়া শেষ হয়ে যাবে, আল্লাহ বলছেন চামড়া শেষ হতে বাদদাল্লাহুম জুলুদান, নতুন চামড়া তৈরি করে দেব, কেন এখনো গোস্ত বাকি আছে, এখনো হাড় হাড্ডি বাকি আছে, এখনো ভিতর নাড়ি বড়ি বাকি আছে, আল্লাহ বলছেন চামড়া জ্বলতে আমি চামড়া তৈরি করে দেব, কেন? সাইন্টিফিক দিক কারো জানা আছে? আশা করি জানা আছে। চামড়া যদি না থাকে তাহলে তারপরে মানুষ আর টের পাবে না, কষ্ট আর পাবে না। আসল যে মানুষের আগুনে কষ্ট আছে যতক্ষণ চামড়া আছে, চামড়ার মধ্যে এই অনুভূতি আছে, পানি ঢালেন গরম না ঠান্ডা, হ্যাঁ এটা অনুভব করবেন যতক্ষণ শরীরে চামড়া আছে। চামড়া না থাকলে গরম পানি ঢালা হইল না ঠান্ডা পানি ঢালা হইল, কোনো টের পাবেন না। চামড়া জ্বলে যাওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল ওই রকমই রেখে দেন তাহলে তখন আর আজাব পাবে না, টের পাবে না। মানুষ যখন কোনো জায়গায় আগুন লেগে জ্বলে যায়, চামড়াটা জ্বলে যাওয়ার পরে যে বডি জ্বলতে আছে ভিতরে, তেমন কষ্ট আর হয় না। বেঁচে থাকলো যদি এখনো রু থাকে তেমন কষ্ট হয়, আসল কষ্ট ছিল যতক্ষণ চামড়া জ্বলছিল। এই হেকমতের কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে বলেছেন বদ্দাল্লাহু জুলুদান, সাথে সাথে আমি চামড়া আবার নতুন চামড়া তৈরি করে দেবো। লিয়াযুকুল আযাব, তার কজ আল্লাহ কারণ বলছেন লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাব আসাদন করতে থাকে, শাস্তি গ্রহণ করতেই থাকে, শাস্তি পেতেই থাকে। তার মানে যদি চামড়া না থাকে তাহলে আর শাস্তি পাবে না, স্তব্ধ হয়ে যাবে শাস্তি, শাস্তি যাতে বন্ধ না হয় জাহান্নামীদের। এই হুকমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে চামড়া পরিবর্তন করে দেওয়ার
কথা উল্লেখ করছে, চামড়া জ্বলে গেলেই চামড়া পরিবর্তন করে দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। চামড়া মোটা কেন হবে? যাতে তাড়াতাড়ি না জ্বলে যায়। চামড়া যদি চিকন থাকে চট করে দুই মিনিটের মধ্যে জ্বলে গেল তারপরে আর কষ্ট নেই, কিন্তু 84 হাত মোটা চামড়া, 84 হাত দেখাবার ক্ষমতাও নাই, এই জন্য এইরকম করে দেখাইতে হচ্ছে আমাকে, তাই না? 84 হাত মোটা চামড়া, এই চামড়া জ্বলতে 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 অনেক সময় লাগবে। আবার এই চামড়া জ্বলে শেষ হতে আল্লাহ পাক আবার 84 হাত মোটা চামড়া তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ, ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদিন, আর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। বডি যত মোটা হবে যত বড় হবে তত বেশি শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান, তাহলে দাঁত নিয়েও নড়াচড়া করতে পারবে না। কাফের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর যেই জায়গায় জাহান্নামে পড়ে আছে, মজলিস মানে তার বসার স্থান, সেটি মক্কা মদিনার মাঝে যে দূরত্ব রয়েছে 450 কিলোমিটার হবে। আল্লাহু আকবার। একটি কাফের জাহান্নামে পড়ে থাকবে যেন মদিনা থেকে মক্কার মাঝের যে দূরত্ব রয়েছে এত দূর পর্যন্ত একটি কাফের পড়ে আছে। আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, আল্লামা নাসির রাবানি রাহমাতুল্লাহির হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত এই মর্মে, বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একদিন ছিলাম, ইজ সামিয়া ওয়াজবাতান, হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন, কোন কিছু পড়ার যে ধম করে আওয়াজ হয় একটি আওয়াজ শুনলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা হাজা, তোমরা জানো যে এটা কিসের আওয়াজ শুনলে? কাল কুলনা আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ যতদিন জীবদ্দশায় ছিলেন সাহাবাই কেরামরা এইভাবে বলতেন, কারণ তার কাছে ওহী নাজিল হচ্ছে, তিনি সকলের চাইতে বেশি জানেন এবং জানার ব্যবস্থাও তার আছে, ওহির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাই কেরামগণ লক্ষ লক্ষ বাহায়াত ছিলেন, তাবেইন তাবা তাবেইন আইম্মাই কেরাম, তারা আল্লাহু আলাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন না। এটা যদি দেখতে হয় আপনাকে তো তাফসিরের কিতাবাদি খুলে দেখবেন। আমাদের দেশে যে তাফসিরটি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া হোক আর আপনার কওমি প্রাইভেট মাদ্রাসা হোক, জালালেন তাফসির, আলিফ লাম মিম জালিকাল কিতাবুর তাফসিরে দেখবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী লিখছেন, আল্লাহ আলাম বে মুরাদিহি বে জালিক, আলিফ লাম মিমের উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। যদি আল্লাহ রসুল এবং রসুল বলা জায়েজ হইত তাহলে জালালউদ্দিন সুয়ুতি সাহেব লিখতেন রহমতুল্লাহ আলাই, আল্লাহ রসুল আলাম এবং রাধি বে জালিকা, লিখেছেন কি? তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুল ভালো জানেন এ কথা এখন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ বাহায়াত ছিলেন, জীবদ্দশায় ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহ রসুল আলাম সাহাবে কেন বলতেন। কাল হাজা হাজারুন, এটি একটি পাথরের আওয়াজ ছিল, রোমিয়া বেহি ফিন্নারে, জাহান্নামে তা নিক্ষেপ করা হয়েছিল, মুনজু সাবেইনা খরিফান, 70 বছর আগে, 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, ফেলা হয়েছিল, ফাহয়াহি ফিন্নারে আল আন, এখন গিয়ে জাহান্নামের তলায় পৌঁছিল, পড়ল, আওয়াজ হইল। আল্লাহু আকবার। হাত্তান তাহা এলাকারেহা, তার একবারে নিচে গিয়ে এখন গভীরতায় পৌঁছিল। রওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। এই জাহান্নামে জাহান্নামীরা থাকবে, তারপরেও যদি মুসলিমদের ভয় না হয় তো কাফের কে জাহান্নাম, যে জাহান্নামী বিশ্বাস করে না, পরকালই বিশ্বাস করে না, হিসাবই বিশ্বাস করে না, জবাবদেহি বিশ্বাস করে না, তাকে আর কি বলতে পারেন? আল্লাহ পাক যেন ফাসেক মুসলিমদেরকে হিদায়ত করেন, জালেম মুসলিমদেরকে আল্লাহ পাক হিদায়ত করেন, বেনামাজি মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের উপর রাখেন। জাহান্নামের স্তর সম্পর্কে আলোচনা করব তারপরে। জাহান্নামের যেমন দরজা রয়েছে তেমন স্তরও রয়েছে, তাহলে দরজাও রয়েছে 7টি আর স্তরও রয়েছে। আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হবে, নিম্ন স্তরে হবে, আর সবচেয়ে হালকা স্তর জাহান্নামের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে হালকা আযাব আমার চাচা আবু তালেবকে হবে, কারণ সে মুসলিম হয়নি কিন্তু সেই ব্যক্তি আমার খুব সহযোগিতা করেছে, ইসলামের অনেক খেদমতি করেছে, নবী সাল্লামকে অনেক জুলম অত্যাচার থেকে, কাফেরদের যে জুলম অত্যাচার হইতো তা থেকে রক্ষা করে। যতদিন আবু তালেব বেঁচে ছিল হাতের আঙ্গুল উঠিয়ে কোনো কাফের সাহস হইতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে,
বেলাল, আম্মার, সুহাইব, আবু বকর, ওমর, তাদের জুলুম অত্যাচার করত, কিন্তু কখনো সাহস হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলবে। কিন্তু যেই দিন ইন্তেকাল হয়ে গেছে আবু তালেবের, সেই দিন থেকে তাদের সাহস বেড়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উটের বুড়ি চাপিয়ে দেওয়া, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর দিয়ে গলা টিপে ধরা ইত্যাদি, এই ধরনের যতগুলি জুলুম অত্যাচারের কথা সিরাতুন নবীর কিতাবাদিতে রয়েছে, এইগুলি সব হয়েছে আবু তালেবের ইন্তেকালের পরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহওয়ান আহলিন নার, সবচেয়ে হালকা আজাব জাহান্নামে হবে আমার চাচাকে, আর এরকম অন্য কেউ হইতে পারে, রাজুলুন, এক ব্যক্তি যাকে দুটি নালাইন দেওয়া হবে, দুটি স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, দুটি স্যান্ডেল মিন্নার জাহান্নামের পরিয়ে দেওয়া হবে, ইয়াগলি মিনহুমা দিমাগু, যেই দুইটি স্যান্ডেল জাহান্নামের আগুনের পরে থাকার কারণে তার যে মাথার খুলি রয়েছে, দিমাগ, মাথার মগজ রয়েছে, টকবগ করে ফুটতে থাকবে, ইয়াগলি ফুটতে থাকবে। এ হচ্ছে সবচেয়ে হালকা স্তর, আর সবচেয়ে শক্ত আজাব হবে মুনাফিকদের, যারা অন্তরের মুনাফিক, মানে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, আখেরাতে বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামে বিশ্বাস ছিল না, কিন্তু মুসলিম সমাজে বসবাস করত, যেমন মদিনার সমাজ মুসলিম সমাজ, মক্কায় এই জন্য মুনাফিক পাওয়া যায় না, কাফের সমাজে মুনাফিক তৈরি হয় না। আমি এই কথাটি আমার এর আগের অনেক আলোচনাতেই বলেছি, কারণ অনেকেই বিষয়টিকে হয়তো বুঝবে না যদি এভাবে না বললে। মুনাফিক কখন তৈরি হয়? যখন দেখে যে মুসলিমরা শক্তিশালী, সুতরাং এখানে যদি স্বার্থ হাসিল করতে হয় তাহলে মুসলিম পরিচয় দিয়েই স্বার্থ হাসিল করতে হবে, মুসলিম পরিচয় দিয়েই ভোট নিতে হবে, মুসলিম পরিচয় দিয়েই নেতৃত্ব করতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদেরকে ধোকা দিতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদের ক্ষতি করতে হবে। এটা সাধারণত করে মুসলিম সমাজে, কিন্তু যেখানে কাফের সমাজ ও মুসলিম সমাজ সেখানে মুনাফিকের কি দরকার? সে তো জানছে আমি তো জাদরেল, আমি যা ইচ্ছা তাই করবো, আমাকে বাধা দেবে কি, আমার ভয় কি সেটা চাবার। এই জন্য মক্কায় কোন মুনাফিক তৈরি হয়নি, মক্কায় কাফের আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, এরা নেতৃত্বে রয়েছে। আমাদের আবার কপটতার কি প্রয়োজন আছে, মনে কিছু রাখবার উপরে কিছু করবো, এইসবের প্রয়োজন নেই। কিন্তু মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওস গোত্র, খাজরাজ গোত্র আনসারীদেরকে পেয়ে গেলেন, তখন আবদুল্লাহ বিন ওবাই মুনাফিক দেখলো যে ইসলামের ক্ষতি করতে হলে এখন কলিমা পড়া লাগবে, কলিমা পড়তে হবে, ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি করতে হবে, আর না হলে বেঁচে থাকাও যাবে না, শান্তিতে থাকাও যাবে না, আর দূর থেকে আবার ক্ষতিও করা যাবে না, যদি বাইরে থাকিও আর বেঁচেও থাকি তো ইসলামের ক্ষতি করা যাবে না, ওইরকম যেই রকম ক্ষতি করতে পারবো ভিতরে ঢুকে গেলে। তখন মুনাফিক তৈরি হয়েছে, 1000 লোক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে যাচ্ছেন, গেল কিছু দূর, যাওয়ার পরে কি হলো, মুনাফিকরা, এই আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক, যারা ইসলাম মুনাফিকদের নেতা এই উম্মতের, সে 300 লোক নিয়ে বেরিয়ে আসলো, যে আমাদের তো পরামর্শ নেন না, আমাদের পরামর্শ, আবু বকরের পরামর্শ নেবেন আপনি, উমারের পরামর্শ নেবেন, আমাদের যখন রাখবেন না পরামর্শে, আমাদের কি বা প্রয়োজন, আমরা চললাম। ও তো আগে থেকে বলে দিতে পারতো যে যাবো না, না রাস্তায় গিয়েছে, যাতে করে ওই যে 700 আছে তাদেরও মনোবল ভেঙে যাও, তারাও পালিয়ে আসে, আর এইভাবে মুসলিমরা হেরে যায় কোরাইশদের কাছে। এই অসৎ উদ্দেশ্য তার ছিল মুনাফিক। তো মুনাফিক এইরকমই হয়, অন্তরের মুনাফিক, কারণ অনেক লোকের আমাদের মুসলিম সমাজে সামান্য আমলের মুনাফিক পেলেও জাহান্নামের একবারে শেষখানে পৌঁছিয়ে দেয়, বাড়াবাড়ি, জুলম এবং মারাত্মক কথা এটি। ওয়াদা খেলাফি করলো, কেউ আপনাকে টাকা দিতে চাইছে হয়তো পাবেন, ঠিক টাইমে দিল না ইত্যাদি, এই ধরনের যেগুলো চরিত্র, এগুলো মুনাফিকই চরিত্র, আমলি কর্মগত মুনাফিক, আমলি মুনাফিক বা কর্মগত মুনাফিক বা নিফাক। কিন্তু আকিদার মুনাফিকের জন্য কঠোর শাস্তি রয়েছে, বাকি আমলে যারা মুনাফিক তাদের গুনাহ হচ্ছে আর নেকিও হচ্ছে, আল্লাহ পাক হতে পারে তাকে, তাদেরকে শাস্তি দিতে পারেন তাদের মুনাফিকের জন্য, আমলি মুনাফিকের কারণে, আর না হলে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন যদি তওবা থাকে, অথবা তারা যদি তাদের নেকি বেশি থাকে। তো জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে, আল্লাহ পাক বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের কোন সাহায্যকারী সহযোগী পাবে না, সূরা নিসা 145 নম্বর আয়াত। সামরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস থেকে জানা যায় যে জাহান্নামে বিভিন্ন স্তরে সাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি, কিছু লোকের আছে যাদের টাকনা পর্যন্ত, টাকনো পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে, টাকনো পর্যন্ত জ্বলতে থাকবে। ওয়া মিনহুম মান তাখুযুহু, আর কিছু কিছু লোকের আছে ইলা রুকবাতে, হাঁটু পর্যন্ত, এক হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন আছে, ওতেই জ্বলতে আছে। ওয়ামিনু মান তাখুযুন নার ইলা হুজজাতিহি, আর কারো এক কোমর,
শরীরের অর্ধেক অংশ পর্যন্ত, এক কোমর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে আছে। অমিন হোমান তা খোজহন নারু এলা তার কোতি, আর অনেক লোকেরা থাকবে যাদের যারা জাহান্নামে হাবুডুবু করতে থাকবে, যেমন যারা সাঁতার জানে পানিতে ডুবতে থাকে উঠে ডুবে এইরকম। আর এর উপর স্তর যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এবং সমস্ত শরীর জ্বলতে থাকবে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিভিন্ন স্তর জাহান্নামে রয়েছে। জাহান্নামের ইন্ধন, কারণ আগুন জ্বালালে কি লাগে, কাঠ হোক আর কয়লাই হোক, জ্বালানি লাগে, এক কথায় জ্বালানি লাগে, যাকে ইন্ধন বলা হয়। এই জাহান্নামের ইন্ধন কি হবে বলুন তো দেখি, কি জানা আছে? আর মানুষ হবে না, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং তোমরা যে সবের পূজা করতে তারাও কি হবে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে তোমরা যার পূজা করো। তাহলে দেবী দেবতার মূর্তির পূজা, পাথরের পূজা, গাছের পূজা, যতগুলি পূজা আছে এবং যেসব মানুষের পূজা হয়েছে এবং জীবদ্দশায় তারা সন্তুষ্ট থেকেছে, কোন পীর মাজার পূজা হয় আর তার জীবদ্দশায় যদি এর উপর সন্তুষ্ট থেকে থাকে, আগের পীরের দিকে সে দাওয়াত দিত, অন্য ওরসে নিয়ে যেত, শিক্ষা দিয়েছে যে আল্লাহর ওলিরা মরলে কবর পাকা করতে হয় এবং কবর পাকা করে তাদের কাছে পাওয়া যায়, তার অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, ওলি উল্লাহরা সবকিছু দিতে পারে, সুতরাং তাদের কাছে ছেলে মেয়ে চাইতে যেও, এই শিক্ষা দিয়ে যে সব ভণ্ডরা মারা গেছে এবং তাদের মাজার তৈরি হয়েছে, তারাও জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআন কারিমে উল্লেখ করেছেন, আন্তুম লাহা ওয়ারেদুন, তোমরা সেখানে অবশ্যই নামবে, সেই ঘাটে জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 98 আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ, হে মুমিনরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, মানুষ মানে কাফের মুশরিক যাদের কথা বললাম, পাপিষ্ট গুনাহগার। ওয়াল হিজারা, এবং পাথর, কোন পাথর হতে পারে, যে কোনো পাথর, আবার এক শ্রেণী তাফসির কারগণ বলেছেন না ওই পাথর কোন পাথর, হাসাবু জাহান্নাম যে আয়াতে সূরা আম্বিয়াতে বলা হয়েছে, অর্থাৎ যেই সব পাথরের পূজা হয়েছে, পাথর কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে অথবা পাথরের আকারে কোনো পাহাড় পর্বতের পূজা হয়েছে, হিমালয় পর্বতের পূজা যদি হয়, অনেক পর্বতেরই পূজা হয় মুশরিকদের কাছে, অনেক পর্বতের পূজা আছে, নদীর পূজা, গঙ্গা যমুনার যদি পূজা থাকে তাহলে আপনার পাহাড়ের তো পূজা আছে, তো এইগুলি হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদ, এখানে ফেরেশতাগণের শক্তির কথা বলা হয়েছে, সেখানে ফেরেশতা হবেন গিলাযুন, অত্যন্ত নিষ্ঠুর, জাহান্নামের ফেরেশতারা কোনো দয়া করবেন না, শিদাদ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী, লা ইয়াসুন আল্লাহ মা আমারহু, আল্লাহ পাক যা আদেশ করবেন তাতে কোন রকমের তারা নাফরমানি করবেন না, ওয়া ফালুনা মা ইউমারুন, এবং যা আদেশ করা হবে আল্লাহর পক্ষ থেকে তাই করবেন, এমন না যে দুনিয়াতে ঘুষ দিয়ে হালকা করা যায়, তাই না, ঘুষ না দিয়ে, ঘুষ দেন না, ঘুষও দেন না, কিন্তু অনেক সময় বেশি খাতির জমিয়ে নিয়েও হালকা করা যায়। দাম্মাম 91 জেলে এক খুব চালাক চতুর কয়েদি ছিল, তো বক্তব্য করতে যাই তো ওকে প্রায় দেখতাম ও ভিতরে জেলখানার ভিতরে নাই, গেটের বাইরে গ্যালারিতে ঘোরাঘুরি করে, যখনই বক্তব্য যে গ্যালারিতে দেখা সাক্ষাৎ হয় কোন এক দেশের আমাদের ওই দেশগুলির মধ্যেকারী, তো প্রায় ওকে জিজ্ঞাসা করতাম কি ব্যাপার তুমি বাইরে ঘুরো, বলছে মাঝে মাঝে রোজ বুখারি নিয়ে এসে একসাথে নিয়ে এদেরকে নিয়ে একসাথে খেয়ে নিই যারা পাহারাতে আছে, পয়সাওয়ালা লোক জেলে চলে গেছে হুন্ডির ব্যবসা করতো, আর তারপরে আমাকে ফ্রি ছেড়ে দেয় 24 ঘন্টার মধ্যে, রাত্রে ঘুমাবার সময় ভিতরে যাই আমি আমার রুমে যেতে হয়, বাকি আমি গ্যালারিতে এখানে ওখানে ঘোরাফেরা করি। তাহলে দুনিয়ার আজাব হালকা করা যায় কিন্তু জাহান্নামের আজাব আল্লাহ বলছেন গিলাযুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, যা আল্লাহ আদেশ করবেন তাই তারা করবে, কোন রকমের সেখানে ঘুষ চলবে না, বকশিস চলবে না, সুসম্পর্ক গড়ে উঠেছে সুতরাং হালকা হয়ে যাবে এমন কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একভাবে বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কিনা, তুল্য যদিও না হয় কিন্তু কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহর পরিণাম হচ্ছে জাহান্নাম যদি বিনা তওবায় থাকেন, এখনো সংশোধন করলেন না, কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী, সুতরাং আপনার আব্বা সামান্য যদি কষ্ট হয় ওই তার স্ত্রীকে তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে, আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে।
এমনিতে যে কোনো মুমিন, বরং যে কোনো মুমিন, যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম। আল্লাহ পাক কোনো কাফির অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ করেনি। দেখুন চিন্তা করে, এক স্তর হচ্ছে অমুসলিম, অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে মুসলিম ফাঁসে খুলেও কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে আত্মীয়, তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী, মায়ের কাছাকাছি, মা না হইলে খালার মতো, ফুফুর মতো, চাচির মতো, এরকম তো অবশ্যই। তাহলে কতটুকু কাবিরা গুনার পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর হস্তে তওবা করুন। তওবার রাস্তা খোলা আছে। আর মানুষের হকের ক্ষেত্রে তওবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে, আপনার ওই সৎ মায়ের কাছে মাফ নিতে হবে। এমন নয় যে আল্লাহর কাছে শুধু তওবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি একথা স্বীকার করো তার কাছে গিয়ে, না মাফ হবে না, মাফ হবে না, মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে। যে গত বছর বিতরণ করা হয়েছে সে বই এই মশলা আছে, বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে ঢুকবেন, আর এ নিয়তে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লাহ, ওজুর বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকবেন যথেষ্ট। আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড় বেশ, এমন নয় যে একেবারে ওই বাথরুমের জায়গাটা যেখানে কাজে হাজাত হয় সেই জায়গাটুকু, তাছাড়া একটু দূরে ওখানে করে আছে আপনার ইয়ে কি বলছে, হ্যাঁ যে যেখানে অজু করার অজুর জায়গা আছে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিসমিল্লাহ পড়লেও কোনো দোষ নেই। আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ যে বাথরুম হচ্ছে দরজা খোলা থাকছে, আপনি ঘরে শুয়ে থাকছে 24 ঘন্টা এখানে কোরআন পড়তে পারবেন না, পারবেন না, ওখানে যে দরজা আর ওখানে তো বাথরুম পাশে 1 মিটার দূরে, কেমন করে পারছেন তাহলে? সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না, সংশয় শুধু আছে, এগুলি হচ্ছে অসুয়াশা কিছুই না। একেবারে কাজে হাজাতের জায়গাটুকু নাপাক জায়গা, আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো নাপাক? পুরোটাই নাপাক, রাত দিন পানি দিয়ে ধুইতে আছেন, পরিষ্কার করতেন, তারপর সবগুলি নাপাক হয়ে গেল কি? তাহলে আপনার ঘর অ্যাটাচ বাথরুম হলো, ঘরও নাপাক, হোটেলও নাপাক, তাহলে যাই হোক সতর্কতা হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লাহ পড়ে যাক, কেউ যদি ভুলে যা পড়ুক বিষয়টা সেখানে। জি ভাই প্রশ্ন করতে যে হাশরের মাঠ কোথায় হবে, অনেকে বলে থাকে যে আরাফাতে, আরাফাতে হাজি আটে না, দামামের লোকটি যদি আরাফায় চলে যায় তাহলে সব মরে শেষ হয়ে যাবে, ভিড় বাড়ে, জাহেলদের কথা এগুলো, আমাদের সাথে মূর্খদের কথা। বরং ছোটকালে শুনতাম যে হাজিরা গিয়ে বলতো যে মক্কায় হেরেম শরীফের সামনে ওই তারাজু দেখে এসছি, তারাজু বুঝেন দাঁড়ি পাল্লা, আঞ্চলিক ভাষা তারাজু বলে না দাঁড়ি পাল্লাকে, দাঁড়ি পাল্লা দেখেছি কি হবে, ওতে নেকি বদি মাপা হবে, নকি বদি মাপার এই ধারণা নিয়ে ছোটকালে অনেকদিন ছিলাম, তারপরে মক্কা মদিনে এসে দাঁড়ি পাল্লা খুঁজেই পাই না কোথায় যে দাঁড়ি পাল্লা আছে। ওই রকমই যেমন এক বক্তা বলেছে, দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম, তাইফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে, রক্ত নাকি দেখে গেছে, লাউ লাউ লাউ, বক্তা প্রসিদ্ধ বক্তা বলছে তাইফে এসে রক্ত, আমরা এদেশে 20 বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম, একবার কখন নসিব হয়েছে তাইফ আসা, ও তাইফে রক্ত দিয়ে গেছে, বর্ণামির সীমা আছে। আপনারা তো বলেন যে নাম ধরে বলা ঠিক না, নাম ধরে বললে কষ্ট হবে, তো এত নাম না ধরে বললে যথেষ্ট এতটুকু সংশোধনের জন্য, যেগুলো গুমরাহি সব। আসলে কিছুদিন আগে দুই তিন মাস আগে এখানে হাইয়াতু কেবারিল আলামা মানে বড় আলামাদের যে ইয়েছে সংসদ এই সৌদি আরবে, বড় বড় আলমা ইকরাম তাদের একটা এখানে কমিটি আছে, সেই কমিটি একজন সদস্য এসেছিলেন আল্লামা সাদ আশাসরি, অল্প বয়সের লোক কিন্তু খুব বড় আলম। কিছুদিন আগে টিভিতে ওনার সম্পর্কে শুনে হবেন যারা খবর টবর শোনেন, বিশেষ একটা খবরে উনি ওনার সম্পর্কে বেশ আলোচনা এসেছিল। তো উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার ভাষায় নকল করছে, উনি বলছেন যে হানাফি সাফে মালিক হাম্বেলির ফেকাগুলি আমল করার জন্য লিখা হয়নি, ফেকার কিতাব আমলের জন্য লিখা হয়নি, কোরআনের মতো হাদিসের মতো, যে কোরআন আল্লাহ নাজিল করেছে কি জন্য, বিশ্বাসের জন্য, আমলের জন্য, হাদিস রসুলের হাদিস কিসের জন্য, বিশ্বাস করার জন্য এবং আমল করার জন্য, কাজে পরিণত করার জন্য, কিন্তু ফেকার কিতাব এই জন্য নয়,
যে ফেকার কিতাব উঠিয়ে নেবেন আর ফেকাতে যে মাসলা আছে আমল করতে থাকবেন আমল করতে থাকবেন আমল করতে থাকবেন না, এই জন্য ফেকার কিতাব লেখা হয়নি। তাহলে কি জন্য? এটি খাস মজলিস আমাদের প্রত্যেকটি দায়ী, যতগুলি দায়ী এখানে আছে এবং এখানে আরব শেখেরা ছিল সব এই মিটিং নিচে তলায় মিটিং ছিল ইসলাম সেন্টারে। কি জন্য? মা উল্লেফাত কুতুবুল ফিকহ লিল আমালে বিহা ইন্নামা উল্লেফাত লিতাআল্লুম, উনি এই কথাই বলেছিলেন। এই ফেকার কিতাবগুলিকে লিখা হয়েছে কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণের জন্য। যে আপনি এক মাদ্রাসায় আপনার পাঠ্যক্রম যে আছে সিলেবাস, সেই সিলেবাসটা পড়ে এগিয়ে যান, যখন ধীরে ধীরে এগিয়ে যাবেন তখন ওই ফেকার মাসলা মাসাইলকে আগের আলমারা যে বলেছেন যে এই মাসলা এটা জায়েজ এটা জায়েজ না এটা সুন্নত এটা বিদাত এই বলেছেন, এগুলি এখন কোরআন হাদিস দিয়ে যাচাই করেন আপনি যেগুলি ঠিক কিনা, শিক্ষা নেওয়ার জন্য। যেই দেশে যেই কিতাবগুলি লব্ধ আছে সেই দেশে সেই কিতাব পড়াবে। হানাফি ফেকা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হানাফি ফেকা পাওয়া যায়, হানাফি ফেকা দিয়েই পড়ে মাদ্রাসায় ওপর দিকে গেল, কিন্তু আমল করার জন্য না, সেটা শিক্ষা নিয়ে তারপরে যাচাই বাছাই করার জন্য। সৌদি আরবে হয়তো হাম্বেলি ফেকা অথবা সাফাই ফেকা অন্যান্য ফেকার, এখানে সব ফেকারি কিতাব পাওয়া যায় অবশ্য, আলহামদুলিল্লাহ এখানে চার মজাবের ফেকারি কিতাব পাওয়া যায়। এখানে যেই ফেকার কিতাবগুলি পড়া হচ্ছে আমল করার জন্য না, বরং এই জন্য পড়ানো হচ্ছে যে এগুলো পড়ার পরে কিছুটা এলম হোক প্রাথমিক, তারপরে তখন যাচাই বাছাইয়ের যোগ্যতা তৈরি হয়ে তখন চেক করবেন যে কোনটা আমল করা যাবে, কোনটা মাসলা জয়ীফ, হাদিসের বিরোধী, হাদিসের বিপরীত, এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তা আশা করি এতে বুঝতে পেরেছেন। এই অবস্থা যদি আমাদের মুসলিম সমাজের থাকতো তাহলে মজহাবি কন্দল হইতো না, মজহাবি গোড়ামি হইতো না, অন্ধত্ব আসতো না, আর এক উম্মত এত ভাগে বিভক্ত হইতো না। সবার উদ্দেশ্য থাকতো আল্লাহ রসুলের কথার উপর আমল করা। আর আমরা কেউ হানাফি ফেক বলেছি, আমি আহলে হাদিস মাদ্রাসা তো হানাফি ফেক কদুরি সারাভি কায়া এবং হিদায়া আপনার মুনিয়াতুল মুসাল্লি অনেকগুলি কিতাব পড়ে এসেছি, কিন্তু এককালে পড়ার কারণে ছাত্র প্রাথমিক ছাত্র বা মাধ্যমিক ছাত্র এইরকম অবস্থায় থাকলে মগজে ওগুলি কথা থাকবে। ধীরে 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 যেসব ফতোয়াগুলি দেখেছি, যেসব মাসলা দেখেছি, যেগুলি হাদিসের বিরোধী সহি হাদিসের উল্টো, সেগুলিকে এখান থেকে মুছে দিচ্ছি যে ওটা আর আমল করার জন্য নাই, বুঝতে পেরেছি তখন। তো এটি হচ্ছে আসল উদ্দেশ্য। ওই রকমই শুধু হানাফি মাজহাবের ক্ষেত্রে না, হাম্বেলি মাজহাবের ক্ষেত্রেও, সাফি মাজহাবের ক্ষেত্রেও, যখন দেখবেন যে কোনো মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উল্টো হচ্ছে, তখন আপনার করণীয় কি? সেই মাসলাটিকে ফেকার ছেড়ে দিয়ে রসূলুল্লাহ সাল্লামের কথার উপর আমল করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজহাবই তৈরি ছিল। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, না বললে আরো স্পষ্ট হয় না, তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কথা যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথায় বিরোধী হয় তো কি করব? কি উত্তর দিয়েছিলেন তিনি? আরবি ভাষায় তার কথা শোনাবো, তার কথা পাবেন ফতোয়া স্বামীর নাম, শুনেছেন না? মাসিক মদিনা বলে ফতোয়া স্বামীর নাম খুব মশহুর, খুব মশহুর কিতাব ফতোয়া স্বামীতে এই কথাগুলি পাবেন, এই কথাগুলি পাবেন আল্লামা মুহাদ্দিছ ওয়ালিউল্লাহ দেহলভীর কিতাব হুজ্জাতুল্লাহতে পাবেন। তাকে জিজ্ঞাসা করো, ইজা কুলতা কাউলান, আপনি যদি কোনো কথা বলেন, ওয়া কাউলু রাসূলিল্লাহ ইউখালিফুহু, আল্লাহর রাসূলের কথা আপনার কথার বিরোধী, তো কোনটা নেব? তিনি বলে উতরুকু কাউলি লি কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামনে কি করিও, ছেড়ে ফেলে ছেড়ে দিও। অন্য তার আরেকটি বক্তব্য আছে, ইযরিবু বিহি আরযাল হায়াত, দেওয়ালে ছুঁড়ে মারিও, ফেলে দিও আমার কথা। আল্লাহ রাসূলের সামনে আমার কথা আবার কিসের মূল্য? এই কথা তিনি বলেছেন। এটি হচ্ছে তার ইসলাম, এটি হচ্ছে আমাদের ইসলাম। আল্লাহ নবীর পাশে রাখবেন কথা কারো, আবু বকরের কথা রাখবেন, এটিও হইতে পারে না যদি বিরোধী হয়, কিন্তু আবু বকর ওমর বিরোধী হয়নি, সেই জন্য ঠিক আছে, ওই রাস্তা ঠিক আছে। তো তারপরে তাকে জিজ্ঞাসা করা, দ্বিতীয় স্তর শুনে জিজ্ঞাসা করা হলো যে এজা কানা কাউলুকা ইউখালিফু কাওলা সাহাবা, আপনার কথা যদি সাহাবাই কেরামের কথার বিপরীত হয় তাহলে কোনটা নেব? সাহাবির কথা নেব, আবু বকর ওমরের কথা, আবু হুরায়রার কথা, আনাসের কথা নেব, না আপনার কথা নেব? সাহাবি সাহাবি, আর ইমাম আবু হানিফা তাবা তাবি অথবা তাবি, মানে একেবারে যখন ছোট ছিলেন তখন বলা হচ্ছে যে বেশ কিছু সাহাবারা তখন বেঁচে ছিলেন, ছোট বাল্য জীবন, সাবালক হওয়ার পর নাই, তো সেই জামানায় যদি বাল্যকালে তিনি কোনো সাহাবিকে দেখে থাকেন যেমন বলা হচ্ছে, তাহলে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সাহাবির কথা নেব না আপনার কথা, তখন কি বলেছিলেন? উতরুকু কাউলি লি কাউলি সাহাবা, সাহাবির কথা আসলে আমার কথাকে ছেড়ে দিও। তারপরে তাকে তিন নম্বর প্রশ্ন করা হয়, এজা কানা কাউলুকা ইউখালিফু কাওলা তাবেঈ, যদি আপনার কথা তাবেঈর কথার বিপরীত হয়, যেমন হাসান বাসরি, ইবনে সিরিন, হ্যাঁ সাইয়েদ মুসাইয়েব, যদিও সাইয়েদ মুসাইয়েব একবারে বড় ধরনের তাবেঈ, একবার সাহাবিদের কাছাকাছি, তো এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো যে তাবেঈদের কথার বিপরীত যদি আপনার কথা হয়, তখন তিনি বলেছেন যে তারা হুম রেজাল ও নাহানু রেজাল, তারাও মানুষ
আমিও মানুষ, সুতরাং এই ক্ষেত্রে যাচাই করতে হবে। হতে পারে আমার কথা তাদের চাইতে বলিষ্ঠ হইতে পারে, অথবা তাদের কথা আমার চাইতে বলিষ্ঠ। এ কথা বলেননি যে না আমার কথাকে তার উপর প্রাধান্য দেবে, কথা বলেননি, বলেছেন তারাও মানুষ মানে তাদের দ্বারা ভুল হইতে পারে আর আমিও মানুষ সুতরাং আমার দ্বারা ভুল হইতে পারে, এ কথা বলেছেন। আশা করি স্পষ্ট। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে, মানে জরুরি থাকলে বলেন, নাহলে প্রশ্ন এর ছাড়া আলোচনার বাইরে এগুলো দরকার নেই। টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি? টাকনার নিচে যদি কাপড় যাতে জাহান্নামে যাবেন তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবেন? যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক টাকনার নিচে কাপড় গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, বুখারীতে, বুখারী বাংলা তর্জমা হয়েছে, দেখে নেবেন জাহান নামে যাবে। আচ্ছা এই হাদিস অহংকারের কথা বলেন, এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে, আর আমার অহংকার নেই, আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই। প্রথম কথা, এর উত্তর দুটো উত্তর দেব। একটি উত্তর যে নবী সাল্লাম জাহান নামের যেখানে কথা শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিসে, বুখারীর হাদিসে। দুই নম্বর উত্তর যে ঠিক আছে তোমার অন্তরে অহংকার নেই বা আছে, এর সার্টিফিকেট তোমাকে কে দেবে? তুমি তাদের অন্তর্ভুক্ত না, কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে না, কাপড় ছোট করেই তৈরি করা হয়েছে, লুঙ্গি ছোট আছে কিন্তু পেট থেকে ফসকে এক তো খিদা আছে আর পেট পেট বড় আছে ফুসকে নিচে চলে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই, আপনাকে কে সার্টিফিকেট দিবে আপনার অন্তর অহংকার নেই? সুতরাং কাবিরা গুনাহ মনে রাখবেন, জাহান্নামের শাস্তির কথা যে গুনাহর জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনাহ, ওলামায়ে কেরামদের এতে একমত, তা না ঐক্যমত রয়েছে। সুতরাং এই কাজ করবেন না, নামাজ হবে হবে না এই পেরেশানিতে যায় না, নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান্নামে যাওয়ার কাজ করলেন, এটা কি করে মুসলমান হইতে পারে? মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য, জান্নাতে নেব এই উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাতে নাও, আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান্নাম নেওয়ার জন্য কাপড় কেবল টাকা নিচে নামিয়ে দিলাম, এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে? হতে পারে না এরকম আসলে। পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই, তার মধ্যে এটা একটা বাহানা। নবী বলেছেন মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজার, ইজার তখনকার জামানায় বলা, ইজার মানে শব্দিক অর্থ লুঙ্গি অবশ্য, তার মানে লুঙ্গিতে শুধু জাহান্নাম হয় আর পায়জামাতে হবে না, প্যান্টে হবে না, তাহলে জুব্বাতে হবে না, জুব্বাকে কি এজার বলছে? এজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্ন ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে এজার, আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা। যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই সেম সেম কাপড়, কিন্তু ওপরে যেটা পরছেন সেটার নাম হচ্ছে রেদা আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে, ওটার নাম হচ্ছে এজার। সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো শিলা লুঙ্গি থাক, যেরকমই থাক না কেন ও হচ্ছে এজার, এজার এজার, নিচেরটা এজার ওপরটা রেদা। নবী সাল্লাল্লাহু বলেছেন যে এজার যদি নিচে যায়, কারণ নিচে থাকে ওটা, নিচে যদি টাকনা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে। দুটি শাস্তির কথা বলা হয়েছে, আর একটা বলা হয়েছে মান জাররা সাওবাহু খুইলা আলম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষ্টাবে কাপড় ঝুলাবে আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না, তার রহমতের নজর দেবেন না অহংকার করলে, আর বিনা অহংকারে তুমি খামাখে তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম তাহলে জাহান্নামে যেতে হবে। কেন তৈরি করেছো? হ্যাঁ তৈরি ছোট করে করেছেন, কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবার গুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ, কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা, তো আমি তো মানে আমার তিন মাস পর পর ওই পায়জামার বিপদ আসে, চেঞ্জ করতে হয়, পায়জামা নতুন আছে ওকে ফেলতে মায়া লাগে, আর এইদিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চাইনা থেকে তৈরি করে, আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি, আমরা তো অত মোটা মানুষ নাই দেখা, আর আবার লম্বা লম্বার সাথে এরা মোটাও কম নয়, তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফুস করে ওই নিচে নেমে যায়, বারবার করে নিচে নেমে যায় মুসিবত। তো যার অনিচ্ছাকৃত নেমে যায় সেটা আলাদা, কিন্তু আমাকে কিনতে হবে টাকনার উপর করে, তৈরি করতে হবে টাকনার উপর করে, এমন নয় যে আমি কেনবো টাকনার নিচের প্যান্ট, এটা চলবে না, হারাম।
আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকা ঢেকে আপনি কাপড় পরবেন। আর এই কাবিরা গুনাকে গুনাই মনে করে না আজকালকার মুসলমান, বরং এটাকে ভদ্রতা, ফ্যাশন, না হলে অসভ্য বলবে, সভ্যতা, এই সভ্যতা হারাম সভ্যতা করবেন। আল্লাহ হিদায়াত করে মুসলমানদেরকে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।